আমরা এখানে শুধু ইনফরমেশন পাইছি যে ইয়াতে ব্যাংকে একটা কিছু কাস্টমার ব্যাংক স্টাফের সঙ্গে একটু ঝগড়া কথা কাটাকাটি হচ্ছে আর ব্যাংকের কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই কারণে আমরা আসলাম এই ব্যাংকে। তো এসে দেখি ওদের টাকা ডিপোজিট নিয়ে ব্যাংক অথরিটির সঙ্গে কিছু ওনারের সমস্যা হচ্ছে। তো আমি বললাম ওনার যে কাস্টমার ছিল ওদেরকে বললাম যদি কোনো সমস্যা থাকে থানাতে গিয়ে কমপ্লেন করার জন্য। তাদের যে অভিযোগ বিষয়ে আমরা এখনো কোনো কিছু ইয়ে করিনি, ওরা কমপ্লেন করলে পরে আমরা দেখব তদন্ত করে। আমি মিউচুয়াল ব্যাংক, আমি তো প্রথমে কৈছি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া আমি অন্য কোনো ব্যাংক আমার আমি চিনি না, কারণ আমি করতাম না। আমি তো এমআইএস করছি স্টেট ব্যাংকে, তারা করছে মিউচুয়াল ফান্ডে নিয়ে টাকাটা লাগাই লিছে না না। এখন ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এভাবে এমআইএস ব্যাংকে আরডি করবো, আরডি টাকাটা যাবো। তাই বলছে ঠিক আছে আরডি যাইবো 5400 টাকা করে আরডি প্রত্যেক মাসে যাইবো। এই কইয়া তাহলে করা হয়েছে, কিন্তু মোবাইল বইজন আপডেট করছি তো না হইতেছে না মিউচুয়াল ফান্ড। আমরা মিউচুয়াল ফান্ড থেকে তাই জিজ্ঞেস করছি আপনারা তো মিউচুয়াল ফান্ডে রাখছেন, আমরা না তো কেউ তো কইছে না মিউচুয়াল ফান্ডে রাখবো, আপনারা কো হইছে স্টেট ব্যাংকে রাখবো। তাই না এরপরে আমরা যখন ভিডিও করতেছি আমরা কইতেছে তারা ছোট লোক, তারা পড়াশোনা জানে না, অশিক্ষিত, মূর্খ, ব্যাংক থেকে বাই করো, ব্যাংক থেকে টাকা দেয় বাই করো, তারা এরকম করতেছে। সবাই স্টাফ রে দিয়ে আমরা হাস্তনস্ত করতেছে। এরপরে আমার হাজবেন্ড মোবাইল নিয়ে ভিডিও করতেছে, মোবাইল হাতের থেকে টান দিয়ে নিছে গা, টান দিয়ে নিলে আমি আবার মোবাইল টান দিয়ে নিয়েছে যে মহিলা এসে হাতের থেকে টান দিয়ে নিত লাভ পাইয়া। তাহলে তো এই সময় তাহলে সিট সাইডা লুকাই দিছে গিয়ে সেটা, তাহলে সামনে যখন মোবাইল নিছে তাহলে আইফোন বাইরে এসে তাহলে লুকাই দিছে। মিউচুয়াল ফান্ডে টাকা রাখা বিষয়টি কি আপনারাই করছিলেন? না না, আমরা কইছি না, আমরা স্টেট ব্যাংকে রাখুন কইছি, আমরা আইএসবি কইছি, আমরা নিজেরা উদ্যোগ কইছি যে আমরা এমআইএস করুম, এমআইএস স্টার দিব, আমরা নিজেরা আগুই কইয়া লিছে। তারপর তাই কইতে হয় আপনাদের কথা মতো নইব, আপনাদের কথা মতো হইব। এরপরে আজকে তাই যখন মোবাইলটা ইয়ে করতেছে, আমি এরপরে সাধারণ মানুষ ব্যাংকে অন্য আদার্স মানুষ আসলো যে তারা মোবাইল দিয়ে করছিল দেখে, তাই দেখছে দেখে সেটা ওই পুরুষ লোকের পকেট থেকে মোবাইল টান দিয়ে নিয়েছে যে আপনি কে লিখে মোবাইল অন করছেন ব্যাংকের মধ্যে, ব্যাংকের মধ্যে নিয়ে আমরা আপনাকে সাহস দিতে কয়ে পকেট থেকে টান দিয়ে লিয়েছে। তো আমি বলছি আপনি কে সাহস দিতে যে জনসাধারণ মোবাইল নিতে তখন আমি মোবাইলটা ধরছি, তাই আমার হাতে থাপড় মারছে, হাত হাত দিয়ে হাতে থাপড় দিয়ে আমার হাতের দিকে মোবাইল পালাই দিছে, এক হাতে হাত থাপড় দিছে আমার মাথায় বসে, তাই মোবাইল দেন। এরপর তাই থেকে আমি জোর করে মোবাইলটা আনছি। আমার হাজবেন্ড কইছে যে ব্যাংকের থেকে ফোন আয় টাকা দিয়ে কি টাকা দিয়ে হাইজে কইছে বুকা, তাই নিয়ে ফোন করে তাই নিয়ে কইছে, এই মহিলা কইছে ব্যাংকের থেকে মহিলাই ফোন করতো, কোন সময় পুরুষ লোক ফোন করছে না। দাদা আপনি তো অনেকটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ফালা রাখা আছে, আপনি যদি কিছু করেন না এটা তো হাইজিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে টাকা। এরপর শ্বশুর কইছে, শ্বশুর প্রথম দু একদিন কইছে যে আমি তো ফোন করতাম না, আমার দরকার আছে পরে ফোন না। এরপর দুই তিন দিন ফোন করছে তেনে যে টাকা হাইজিক হয়ে যাবো, টাকা হাইজিক হয়ে টাকা জিজ্ঞেস করেন। এরপরে আইসে শ্বশুর কইছে আপনি আয়ে না বুঝে করেন, আয়ে সেছে শ্বশুর আইসে আমার হাজবেন্ড আইসে কইছে যে আমরা এমআইএস করুম স্টেট ব্যাংকে, এমআইএস করে তারা এমআইএস এর আরডি করবো, সুদ্রাতে অন্য অ্যাকাউন্টে ঢুকে থাকা। তো ম্যাডাম কইছে ঠিক আছে আমি এই ব্যবস্থাই করে দেবো, তো এই ব্যবস্থা করেছে আমরা বুঝে টুচে গেছি। শ্বশুরের নাম সমরেন্দ্র সরকার, উনি কিসের পেনশন পেতেন? উনি ওয়ারলেসে ওয়ারলেস ডিপার্টমেন্টে চাকরি করতেন, তাহলে রিটায়ার হয়েছে যে টাকাটা ওই টাকাটাই পরে আমার দিয়ে টাকাটা মিস যাইছে টাকা দি এসবিআই মিউচুয়াল ফান্ড, আরে এমন করে আমার দিকে তো মাথা করবো এসবিআই মিউচুয়াল ফান্ডে তো আমি টাকা করছি না, আমি করছি এম আই স্টেট ব্যাংক পাই আছি, তো আমার টাকা গেলে গিয়ে এসবিআই মিউচুয়াল ফান্ডে দেবো। আমি এরপর দিন আইসি, এরপর দিন আওয়ার পরে পরে দেখলাম যে ম্যাডাম এটা কী হয়েছে, তো এটা তো আমি
চাকরি করাই 90 বছরের ব্যাটারি করাই আমি কি আপনারে কইছি যে আমার বাবাটা আমনে এসবি মিউচুয়াল ফান্ডে লাগাইছেন আমি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেক্টর অফ ইন্ডিয়া কানে আইছি আমি মিউচুয়াল ফান্ডে করতাম না আমার দরকার নাই বাস এই আমার কথা বেডি কর ঠিক আছে আজকা বন্ধ শর্ট পূজা লিগা আপনি কাল কাই ওই আজকা আইছি আজকা বেডি যেই কথা কয় বেডি কো 1% 2% কাটতে পারে আপনি যে 10 লাখ টাকা দিছেন 17 দিন হইছে না 2% টাকা কাটে লাইছে আমি ফিক্স করে 2% টাকা কাটবো আমি যদি টাকা লগ লগ তুললে আমার টাকা 2% কাটবো টাকা উঠতে পাইছি না তুলে দিত তো কোন 2% 3% টাকা কাটে লাইবো আমার 10 লাখে 3% তাহলে 35000 টাকা কাটবো কে দিব আমার সাথে 1 লাখ 150 দেবো আমার টারিফ আরে আমার তো টাকা উঠতে দিছ না আমার ছাড়ি উঠি বেশি না আমার টাকা দাও আমার টাকা ইনভেস্ট করে দিব এই তো 3000 টাকা কে দিব আমার 3000 টাকা আইবা আমার গোরু তো মারছে আজকে আমার গোরু তো মারছে এ দাস না করে তোমনে ভিডিও করতে কি আছে মারছে হ্যাঁ মারছে এত খারাপ নিয়েছিলাম প্রত্যেক মানুষ নিয়েছিলাম মিউচুয়াল ফান্ডটা আর মিউচুয়াল ফান্ডটা আর ডোয়াইবো আরে আমি তো মিউচুয়াল ফান্ড করতাম না আমি তো মিউচুয়াল ফান্ড করতাম না আমি করুম এসবিআই বই করুম এসবিআই আমার লাগবে আমার মিউচুয়াল ফান্ডের দরকার নাই শেয়ার মার্কেট দরকার নাই আমার হ্যাঁ ঘটনা ভুল যাইছে ভুল যাইছে ব্যাংকের তারা কইছে একটু বল টাড়া অনেক 2% কাটতে পারে 3% কাটতে পারে রিডেমশন হয়েছে না আমি কো টাড়া 2% কেন কাটবো কারণ লাগিতা আমি ফিক্সড করলে টাকা তুললে কিন্তু টাকা কাটে না এমএস করলে এমএস এর টাকা উঠে হোক তুললে টাকা কিন্তু 2% 3% কাটে না 10 লাখে 3% 30000 টাকা কেটে লাগবে তাইলে এই টাকাটা কে দিব আমার 17 দিন টাকাটা হয়েছে 10 লাখ টাকা 30000 টাকা যাইবো গা কে দিব 30000 টাকা আপনারা যে এদিকে যাইবো আপনারা যে বাড়ি গৌতম সরকার